দুরাজের ভিডিওটা তাই দেখো, পুরা মজা আছে, এত হাসা মনো হাসি আছে, তোমাদের প্যান্ট ট্যান ফাটে যাবে। কবার আমি তখন থেকে দেখছি তুই রোড দেখা হয়েছে, পাশে তোর মাসি তাসি এসছে নাকি? আরে নুন কি বলে, মদনা লেবু এবছর এইচএস দিয়েছে। আরে গোপরা তুই ঠিকই ধরেছি, ওরা দুজন এইচএস দিয়েছে, তো কি বলবি, আজকে উচ্চ মাধ্যমিক রেজাল বটে। এই জানে বাপ, ছেলেগুলা পাস করলো না ফেল করে মন দিয়ে, আমার তো সন্দেহ লাগছে। আর কি বলবি রে, এইচএস এর নাম শুনলে আমার পেটে গুড়গুড় গুড়গুড় করে। আমার তো গুড়গুড়া পাকনি কেন, তুই তো এইচএস এর দুবার গোল্টেছি, তোর গুড়গুড়া বলে কি আমার গুড়গুড়া পাকে রে। আর ওর কি ফেল করবে তোর মতন তোলা, তো কুকুর ঝুড় কাটিয়ে বলিব, বাস ও ঝুড় কাটিয়ে বলিব, ওই জন্য তুই দুবার ফেল করে মরেছি। আর দেখো না, তুই বেফালতু আমার ইজ্জতটা কাচরা করে নি, কোন দিকের কথা তুই কোন দিকে নিয়ে যাচ্ছি। আরে বাবু গোবরা তুই বেফালতু কেন রাখছি, তোর ইজ্জত আমি কোথায় কাচরা করলি, ওগুলো ছাড় না যাবো বটে। আরে আগে লেবু আর মতন রেজাল্ট করছো, পাস করলে ভালোই বটে, ওদের পাঠিয়ে লেবু ওদের কাছ থেকে কিছু। আমি নুন তুই ঠিকই বলছি, পেনের ঝামেলা পাকাই লাভ নাই, যদি মতন আর লেবু পাস করেছিস ওদের পুরো খরচা লেবু। বাবা এরা দুজন কি করছে রে, বাবলিয়া দিয়ে খুশির খবরটা শোনাবো, দুজন কুকুর বিড়ালের মতন যুগ ধরে লেগে দিয়েছে দেখছি। গোবলা তাই দিকে শুনো, হ্যাঁ দেখো তোমরা দেখছি কুকুর বিড়ালের মতো দুধ লেগে নিয়েছো, আমরা পাত করে দেখি দেবো কত নম্বর বলি, তোমরা দেখছি দুজন কুকুর বিড়ালের মতো লাগিয়ে যেত। ওই রে বাপ, তোরা কখন আলি রে, রাত শব্দ নাই যে। হম হম, রাত শব্দ নাই বললে হবে, তোমাকে আর গোবরা দেখে কতক্ষণ থেকে আমরা ডাকছি, আমি আর লেবু, তোমরা তো দেখছি কুকুর বিড়ালের মতো যুদ্ধ লেগেই চলছে দুজন। কে জানে বাপ, মদন আর লেবু কাছে শুনলো নাকি রে যে আমি এই চেষে দুবার ঘুলটেছি, যদি শুনিয়ে জানো তো এর মনে হচ্ছে দুজন পাড়ায় ঢাক পিটে দিবে। বলে গেলে বহে মদনা বলে, আমার আর নুনার যে গন্ডগোলটা হইতেছিল তোরা কিছু শুনলি নাকি রে? তুমি তো আচ্ছা কথা বলছো গোবরা দমাই রে, আমার কি তোমার ঝড়া গন্ডগোল শুনতে এসেছি, আমাদের খুশির খবর শুনে দিয়েছি, শুনবে তো বলো, নাহলে আবার দুজন যাচ্ছি, বেফালতু সময়টা নষ্ট হয়েছে। আরে তোরা দুজন রাগলে হবে, বল তোরা দুজন দেশের ভবিষ্যৎ বটে, আর কি বলে তোরা পাস গেলে আমাদের পাড়াটার কথা নাম হবে। মা এই নুনাদা, তুমি আর গোবলাতে তো প্যান্ট কীর্তন করো না, আমার কথা তোমার ধ্যান দিয়ে থাকলাম, কি বলতি বলে, আমি আর মদনা দুদনই পাত করে দিই, ঠেকেন দিবে দেনে ঢুসালা, কেমন যে গেল রে বাপ, আমরা তো পড়িয়ে করে সালা থার্ড ডিভিশন করেছিলি বন্য, আর ইয়ারা গেম খেলে সারাদিন সেকেন্ড ডিভিশন করল। তাহলে গোবরা দা নুনাদা, তোমরা দুজন কী খাবে বলো, যে এটা খাবে ঝাড়ি খাওয়াবো ঝাড়ি। আর দেখো মদনা, তুমি যখন ঝাড়ি করে খাওয়াবো বলছি, তো আমাকে আর গোবরাকে মারলো খাওয়াইনি। হরে মদনা, নুনা ঠিকই বলছে, আমাদেরকে দুজনকে দুটো বোতল দিয়ে দিই, তাহলে আমরা জমি যাবো পুরো। হ্যাঁ নুনাদা বলে, তোমাদের দুজনকে আর কি দু বোতল হবে, তাহলে ছাড়ো আমরা চারজনে মিলে পার্টিটা করবো। আর শোনো, আমি এক পেটে বিয়ে আনা হয়ে নেবো, কোনো চিন্তা কর না, ঠিক আছে? তুমি যখন এক পেটে নামাবো বলছি, তাহলে আর কোনো কথা হবে না, একবারে জমে খেয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তবে মদনারা যখন এক পেটে বিয়ে দিতি, আমি তখন টাকা নাতে দিয়ে দেবো, আমি ভূতি কথা নিয়ে দেবো, ভূতি কথা। হ্যাঁ রে লেবু, তুমি কী বলছি, তোর কথাগুলো কোনো বোঝাই যাচ্ছে না, তুমি কোনো গোবরা দা, তোমার প্যান্ট কীর্তন করো মায়ের, অতদিন থেকে লেবু আমার সঙ্গে ঘুরে এসেছে, রোজ ভাষাটা বুঝতে পারছি না, মন ও বোঝে আমি ভুটি কষা দেবো, মানে চাহানাটা, বুঝতে পারলেন? এটা মতো না, তবে তুমি বিকাল দিকে জোগাড় যন্ত্র করে নিয়ে আসবি, সব গোবরা দেব বলে ঘাট আছে না ফুটুই ঝুটটা, ওখানে আমাদের পার্টিটা হবে, জয় মাল্লু বাবা কি জয়। না দা বলে, এক পেটে তো অর্ডার দিচ্ছি, কাই করে সামলাতে পারবে না, তখন যেমন পরে আমাদের ঘর বয়ে নিয়ে যেতে হয়নি। আরে বাপ, ওগুলো আমাদের কিছু জানে ওখানে পেটি, আমরা দু তিন পেটি শেষ করা পাটি বটে, বুঝতে পারলি নি? এরে মদন আর লেবু, তোরা বলে দুজন খাইয়েছি না, তো তোদের জন্য একটা ঠেলা নিয়ে যেতে হবে, তোদের মনে হচ্ছে শুনলেই নেশা চলে যাবে বাপ, যা মনে হচ্ছে আমার দুধ চাঁদি। হ্যাঁ রে লেবু বোন, নুনাদার গোবরা দিয়ে আর কেমন মানুষ বটে বোন, আমরা সালা তখন দাঁড়াইছি ওগুলো ধরে করি, এখন ওদের নাম পাত্তা নাই, ভালোই বটে, না এলে দুজনে মিলে খাইয়ে দেবো। মদন আর দালে লেলে পেটে থেকে বিয়াল বেল করলে ওরা একটা একটা খেয়ে দেবো, আর ভূতি কথা আনিয়ে বাপ লোকটা থামলাইতে পারতে নেই। না বাপ, তোকে আমি নাইন দেবো রে, দিয়ে করে ফের করে বার আছে নাকি, তুই ছুটু ছেলে উঠে আমি খাইয়ে দেয় ঘুরে থেকে যাবি, আমি কে নিয়ে যাবে, নুন আবার আসুক, আমি জিজ্ঞাসা করে দেবো, নাহলে তোকে নাইন দেবো। রে তুই চান্দির ভুটি কষা গেলে খেয়ে দিলে বা গপ গপ, আমরা কি দিয়ে খাবো বিয়ারটা, আমরা আঠি দিয়ে নেবে, তুই যা বলতি বল মত না, আমি আর লোক থাকতে করতে পারছি না, আর প্রথমে গিয়ে দেখে লাগে ভালোই হতো, নাহলে ভূতি বাটে খেয়ে 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 করে দেবো তানিল। আরে বাপ মদনা, মানতে হবে, পুরো মাল তাল জোগাড় যন্ত্র করে কুটুই ঝুড়ে তোর রেডি আছে, লে লে দেরি না করে জলদি করে খা দো। হ্যাঁ গোবরা তো বলি, তোমরা তোমার প্যান্ট কীর্তন করো, অতক্ষণ কোথায় ছিলে? কি বলবি রে মদনা, আমরা আসতেছিলি, দেখছি নুনোদা জুনিয়ার খেতে শুয়ার ঢুকে গেছে, তখন শুয়ার গুলাকে খেদে করে আলি, এই জন্য লেট হইলি, আর কি বলবি।
শোনা না, বলে তোমরা যদি একটু আসতে লেট করছে না, তো ভুটি বা জল লেবু খেয়ে করে সব শেষ করে দিত, কি বলবি? হ্যাঁ বাস, লেবু দেখছি ভুটি কষা নেই হাজির জেরে, কিসের ভুটি বটে এগুলো? এ জানে বাবা মা তো মনে হচ্ছে সুয়ার আর ভুটি বটে যে মনে হচ্ছে। শোনা না, তোমরা দুদিন তো প্যান্ট কীর্তন করো না, মানে আমার দোনো লাগে দেখি, আমার ভুটি বটে গেলো না ঠিকঠাক ঘর পালাবো, তখন ভেড়ি পাতি মেয়ে মদ খাবে তেমন দেখলে। না আরে লেবু তো রাখছি এখানে, তোর সঙ্গে টুকুনি আর কি করলি জানি তো, এগুলো খাসি ছাগলের ভুটি বটে লে লে বস জলদি করে। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক মেরে দিবি।